গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ কমপক্ষে 20 জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থেমে থেমে সদর উপজেলার ফকিরকান্দি ও মৌলভীপাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বেশ কিছুদিন আগে ফুটবল খেলা নিয়ে ফকিরকান্দি ও মৌলভীপাড়ার কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ওই দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ডিএসবি পুলিশের এএসআই মনিরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করে ও উভয় পক্ষের 20 জন আহত হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে আহত পুলিশ সদস্য মনিরুল ইসলামকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। তবে এলাকার পরিস্থিতি থমথমে থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।